আমার যা যা ক্ষতি হয়েছে সব ক্ষতিপূরণ তোকে দিতে হবে, আর নয়তো আজকে আমি 24 ঘন্টার মধ্যে তোর নামে আমি সাইবার ক্রাইমের রিপোর্ট করবো। তোকে আমি আজকে অন স্পট বলে দিয়ে গেলাম, কারণ কি তোর জন্য যে ক্ষতিটা আমার হয়েছে সেই ক্ষতিপূরণটা তোকে দিতে হবে, বুঝলি? কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি, আই ডোন্ট পছন্দ ইট। ঝুট বলো, বার বার ঝুট বলো। তো ব্যাপারটা হচ্ছে কি, আমি গত প্রায় 2 মাস ধরে ফেসবুক ইউটিউবে তেমন কোনো ভিডিও দিতে পারিনি। কেন দিতে পারিনি সেটা পরে বলবো, কিন্তু এই 2 মাসের মধ্যে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব জুড়ে কত রকমের কত ক্যাচড়া কত কন্ট্রোভার্সি হয়ে গেছে আমি সব মিস করে গেছি। মানে আমার কাছে কোনো খবরই নেই, কোনো খবর নেই। তবে আগে যা যা হয়েছে সেসব কথা বাদ দাও, নিজের পদে হাত দাও, কিন্তু এখন এখন তো বাংলা ইউটিউব ফেসবুক কমিউনিটি জুড়ে লিটারালি আগুন জ্বলছে। আর সেই আগুন কে জ্বালিয়েছে না, বাংলার নাম্বার 1 ইউটিউবার জেনি। সে কি গো দাদু, তুমি জেনিকে চেনো না? তাহলে তো তুমি নাম্বার 1 ছাপড়ি। এ হলো জেনি সবসে হাটকে, কন্টেন্টের নামে অডিয়েন্সকে গু খাওয়ায় চটকে চটকে। এক সময় বাংলা ইউটিউবে যখনই কোনো ক্যাচড়া হতো তখনই সেখানে স্যান্ডি সাহা কিংবা এই মালটাকে পাওয়া যেত, আর এখন বাংলা ইউটিউব কিংবা ফেসবুকে যখনই কোনো ক্যালাকেলি কিংবা চুলোচুলি হবে সেখানে এই দিদিরেই পাওয়া যায়। কবি কবি লাগতে হ্যায় কি আপনি ভগবান হ্যায়। এইবার ভগবান কি শয়তান সে কথা জানি না, তবে একটা কথা বলতে পারি, এই দিদি হলো গিয়ে ছাপড়ি ওকা ছাপড়ি মহা ছাপড়ি। আর এত পরিমাণ ছাপড়ি হয়েও দিদি সবাইকে ছাপড়ি ভাবে, ঠিক তেমন ভাবেই একটা পাগল যেমন নিজে বাদ দিয়ে সবাইকে পাগল ভাবে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো এই দিদির উপর এখন সবাই এতটাই খেপে গেছে যে প্রায় গোটা বাংলা ইউটিউব কমিউনিটি একদিকে, আর দিদি আর তার কয়েকজন চেলা চামুন্ডা একদিকে, মানে সবাই মিলে কেলাকেলি চুলোচুরি ফাড়াফাড়ি, একেবারে চতুর্থ বিশ্বযুদ্ধ স্টার্ট হয়ে গেছে। আর তৃতীয় বিশ্বযুদ্ধটা অবশ্যই বাংলার পঞ্চায়েত ভোট। তো এই যুদ্ধ অর্থাৎ ক্যাচালটা স্টার্ট করেছিল আমাদের জেনি সবসে হটকে দিদি, জেনি বাঙালি বাবু অভিষেক নামে একজন ক্রিয়েটারকে রোস্ট করে, এবং সেই ভিডিওতে বাঙালি বাবু অভিষেকের বউকে নিয়েও কিছু কথাবার্তা বলে। সেটা বলতেই পারে, ওদের পার্সোনাল ম্যাটার, এই ব্যাপারে আমি ঢুকবো না। কিন্তু এই ভিডিওর মূল বিষয়বস্তু হলো যে বাঙালি বাবু অভিষেক মেয়েদেরকে সম্মান করতে জানে না। হ্যাঁ, সেটা আলাদা কথা, দিদি নিজে মেয়ে হয়ে মেয়েদেরকে অনেক সম্মান করে। এই সময় এমন ভঙ্গি বলে না, আরে হলার পত্নী, এই ফকিনের পত্নী শুধু লোক দেখায় মানুষদের, তুমি মহিলা শুয়ে একটু কি কথা করে না। এইসব নিয়েও আমি তেমন কিছু মনে করিনি, কারণ একটা টাইম আমিও যখন প্রথম প্রথম রোস্ট করতাম অনেক কিছু বিলো দ্য বেল্ট গিয়ে বলে ফেলতাম, এখনো অনেকে ওরকম কথা বলে ফেলে বা অনেক সময় ওভার দ্য ফ্লো বলে ফেলে, পরে মনে হয় এটা আমি কি বললাম, অনেক সময় এরকম হয়ে থাকে। আর সব থেকে বড় কথা হলো আমি নিজে যেই কথা বলবো সেম কথা বলার জন্য অন্যকে কাউন্টার করব, এই ব্যাপারটা ঠিক না, বাট তাও মেনে নিয়েছিলাম। কিন্তু বাঙালি বাবু অভিষেককে রোস্ট করতে গিয়ে আমাদের এই মহান দিদি বাঙালি বাবু অভিষেকের মৃত মা তুলে একটা কথা বলে। আমার মা এই সমস্ত ভিডিওগুলো দেখছে না তোমার, আর উনি যেখানেই আছেন খুব ভালো আছেন, শান্তিতে আছেন, কারণ কি তার ছেলে সমস্ত নোংরা কথাবার্তা বলছে, সে যদি থাকতো শুনতো তাহলে তার অনেক কষ্ট হতো। বাহ দিদি বাহ, কি দিল পুরো আটানা কিলো। এই কথাটার তো শুধুমাত্র দুটোই মানে হতে পারে, এক ওর মা বেঁচে নেই ভালো হয়েছে, আর দুই ওর মা মারা গেছে ভালো হয়েছে। এটার কোনটা বলেছে সেটা তো দিদি জানে আর ভগা জানে, তবে আমার শুধুমাত্র একটাই কথা, তুমি তো জানতে যে ওর মা বেঁচে নেই, তা সত্ত্বেও ওকে এই কথাটা বলার কোনো মানে ছিল? আর আমরা ছোটবেলা থেকেই তো একটা কথা জেনে আসছি, কুসন্তান হতে পারে কিন্তু কুমাতা কখনো হতে পারে না, অর্থাৎ মা বাবা কখনো তার ছেলে মেয়েকে খারাপ শিক্ষা দেয় না। আমি ধরেও নিচ্ছি যদি বাঙালি বাবু অভিষেক কোনো ভুল করেও থাকে সেটার দায় তো শুধুমাত্র তার তার পরিবার কিংবা তার মায়ের তো নয়, আর সেখানে তার মা যেহেতু বেঁচে নেই তাকে নিয়ে তো বলার কোনো অর্থই নেই। আর আমরা যারা রোস্ট করি, ধরো আমাদের ভিডিওতে হয়তো গালাগাল টালাগাল থাকে, আমাদের বাবা মা কিন্তু সবাই আগেকার মানুষ, যেহেতু তারা কিন্তু আমাদের ভিডিও এই রোস্টিং ভিডিও ফিডিও খুব একটা বোঝে না কিংবা দেখেও না, তাই এইসব প্রসঙ্গই আসছে না। আর তোমার কি মনে হয় আমাদের ইন্ডিয়ার সব থেকে বড় রোস্টার ক্যারি মিনাটি নিজের ফ্যামিলির সাথে বসে এলইডিতে নিজের ভিডিও চালিয়ে পপকর্ন খেতে খেতে বসে বসে দেখে? নেই। তবে সূত্রের পাওয়া খবর অনুযায়ী দিদির এই স্বভাব কিন্তু আজকের নয়, সেই বাম আমল থেকেই চলে আসছে। মানুষজনকে ইনবক্সে বাপ মা তুলে গালিগালাজ করার পাশাপাশি ভিডিওতেও লোকের বাপ মা তুলে কথা বলাতে দিদি অনার্স নয় PhD করে রেখেছে। এইসব তোর মা জানলে ভীষণ কষ্ট পাবে, বিশ্বাস কর, আমি শুধু এদের মা বাবার কথা ভাবি, এরা কিছু বলে না এদের। তবে তোমরা যে যাই বলো, মানুষ হিসাবে দিদির মনটা কিন্তু খুবই ভালো, দিদি যেমন ভুল করতে জানে তেমন তার পাশাপাশি দিদি কিন্তু ক্ষমাও চাইতে জানে, কিন্তু সেটা কিভাবে? এইভাবে। তাই জন্য আমি কাকিমার কাছে ক্ষমা প্রার্থী, সঙ্গে সমস্ত অডিয়েন্সের কাছেও। কি দিনকাল পড়লো বাবা, আজকাল ক্ষমা চাইতে গেলেও নাকি মানুষকে মেকআপ আর ফিল্টার রিমুভ করে আসতে হয়। যাই হোক, ক্ষমা চেয়েছে সেটাই অনেক, কিন্তু অভিষেক দার কাছে নয়,
কারণ কি মেয়েদেরকে তো সম্মান করতে জানেই না, তার সাথে কি করে বাবা মাকে সম্মান দিতে হয় সেটাও সে জানে না। প্রথমত কেউ তোমাকে জবরদস্তি টেনে হিজড়ে নিয়ে আসেনি ক্ষমা চাওয়ার জন্য, তুমি নিজেই ক্ষমা চেয়েছো। কারণ তুমি নিজের ভিডিওর কমেন্ট বক্স থেকে বুঝতে পেরেছো যে অডিয়েন্স তোমার উপর ঠিক কতটা খেপে আছে, তার জন্যই চেয়েছো ক্ষমা চাইলে যদি ব্যাপারটা মিটে যায়। আর দ্বিতীয়ত অভিষেক তো ধরে নিলাম কাউকে সম্মান করতে জানে না, বাবা মাকে সম্মান করতে জানে না, মেয়েদেরকে সম্মান করতে জানে না, কাউকে সম্মান করতে জানে না। কিন্তু তুমি তো সবাইকে সম্মান করতে জানো, তাহলে তুমি এখানে অভিষেককে চামার বলে অ্যাড্রেস করলে কেন? তো তোমার মতো চামারের কাছে আমি ক্ষমা চাইবো তো দূরের কথা, আমি চিন্তা ভাবনাতেও আনি না। অভিষেককে ছোট করার জন্য বলেছো তাই তো, কিন্তু তোমার জানা উচিত যে চামার হলো বেসিক্যালি একটা দলিত কাস্টের নাম। তুমি এখানে অভিষেককে চামার বলে অভিষেককে ছোট করনি, বরঞ্চ একটা শিডিউল কাস্ট জাতিকে অপমান করেছো, যারা নিজেদের অধিকারের জন্য এতটা লড়াই করে আজকে এই জায়গায় এসছে। তুমি 2 মিনিটের মধ্যে তাদের জাতির নামটাকে গালাগালি হিসাবে ব্যবহার করে তাদেরকে ছোট করেছো, অভিষেককে নয়। ঠিক বলেছো। এখানেই কিন্তু শেষ নয়, আমাদের দিদির এত গুণ যে সেই গুণে এক ফোঁটা নুন ছেটানোর উপায় নেই। মানে দিদি মানুষকে পার্সোনাল অ্যাটাক করা, তাদের বাপ মা তুলে কথা বলা, এইসব কিছু করার পাশাপাশি কপিরাইট লয়ের মিস ইউজ করে, অন্যের রাইট ম্যানেজার ইউজ করে মানুষকে ইললিগালি স্ট্রাইক দিতেও দুবার ভাবে না। আর হ্যাঁ, এই কথাটা কিন্তু আমি বলিনি, এই জেনি বলে মেয়েটা, ঠিক আছে, এই লিজা বলে যে মেয়েটার আইডি নিয়ে নিচ্ছে, নিয়ে তার কপিরাইট ম্যানেজারের কাছে, রাইট ম্যানেজার, এখান থেকেই যারা আমাকে রোস্ট করবে তো তাদেরকে কপিরাইট দেবে আর বলবে মানছো খারাপ, এই লিজা জানি না যে এর রাইট ম্যানেজার এ নিয়ে নিচ্ছে। এবার রাইটস ম্যানেজার কি এটা হয়তো অনেকেই বোঝো না, সো তাদেরকে বলছি, রাইটস ম্যানেজার হলো এমন একটা পাওয়ার যেটা ফেসবুক অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটরদের দেওয়া হয় যাতে তাদের কন্টেন্টকে প্রোটেক্ট করতে পারে। অর্থাৎ আমি ধরো কোনো ভিডিও দিলাম, আমার ভিডিওটাকে পুরোপুরি তুলে কেউ আপলোড করে দিল এবং আমি স্ট্রাইক মেরে সেই ভিডিওটা থেকে ওড়াতে পারবো, কারণ অরিজিনাল রাইটসটা আমার কাছে আছে। তো এই জেনি বলে মেয়েটা নাকি অন্যের রাইট ম্যানেজারে, ধরো অন্য কারোর পেজে ও অ্যাডমিন হয়েছিল এবং তার রাইট ম্যানেজারে অন্য অন্য ক্রিয়েটার তাদের অরিজিনাল কন্টেন্টগুলোকে আপলোড করে সেখান থেকে নাকি সেই সব ক্রিয়েটারদেরকে স্ট্রাইক মারতো, কেন মারতো আমি জানি না। এবার এই ঘটনাটা যদি সত্যি হয়ে থাকে, মানে ভিডিওতে যেমনটা দাবি করা হয়েছে, আগে যে ভিডিওটা দেখালাম সেটাতে যেমনটা দাবি করা হয়েছে, এই ঘটনাটা যদি সত্যি হয়ে থাকে, ও যদি এরকম ক্রিয়েটারদেরকে স্ট্রাইক মেরে থাকে নিজের পাওয়ারের মিস ইউজ করে, তাহলে কিন্তু কাজটা খুবই খারাপ হয়েছে। একজন ক্রিয়েটার হিসেবে বলছি না, একজন মানুষ হিসাবে, একজন মানুষ কন্টেন্ট বানাচ্ছে কষ্ট করে, তার কন্টেন্টগুলোকে এভাবে উড়িয়ে দেওয়া সত্যিই খারাপ কাজ। আর যদি এটা না করে থাকে, জেনি যদি এই কাজটা না করে থাকে, তাহলে সেটাও প্রমাণ করুক, তাহলেই সত্যিটা সামনে আসবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। বেশি সিরিয়াস কথা আবার আমার মুখে মানা না, তাই চলো খিল্লিতে ফিরে যাওয়া যাক। যাই হোক, জেনি এককালে যাদেরকে নিয়ে রোস্ট করে রেখেছে, যাদেরকে উল্টো পাল্টা বলে রেখেছে, তারা সবাই মিলে এখন জেনিকে নিয়ে রোস্ট করা শুরু করেছে। আর ফেসবুক ইউটিউব খোলার উপায় নেই, খুললেই জেনি 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 জেনি, আর অডিয়েন্স আর আমি বসে বসে দাঁত কালাচ্ছি, খাচ্ছি, দাচ্ছি আর ময়া নিচ্ছি এসব দেখে। আচ্ছা, আমার মাথা ঘুরছে। আর এইসব কিছু দেখার পর জেনি দিদির অবস্থা বিলাইক, সালা আমি কি 55 মিনিটে ঘন্টা লাগি সালা, যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ। তবে আমার কিছু বলার আছে, তোমরা সেগুলো শুনে নাও। এতদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমার জ্বর হয়েছিল ডেঙ্গুর মতোই, কিন্তু আমি তখন টেস্ট করাইনি, কারণ আমি জানতাম টেস্ট করালে হয়তো কিছু না কিছু একটা ধরা পড়বে। তো আমার সেরে গেছিলো, কিন্তু সেরে যাওয়ার পরেও আমার শরীর প্রচণ্ড উইক ছিল, প্রায় 1 মাস ধরে আমার শরীর প্রচুর উইক ছিল। তারপরেও অনেক ফেসবুক পেজে অনেক প্রবলেম চলছিল, তার জন্য আমি এতদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য সবার কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। অ্যান্ড সেকেন্ডলি, এই যে ভিডিওটা বানালাম, অর্থাৎ এই যে ঘটনা চলছে গোটা ইউটিউব বা কমিউনিটি বলো, ফেসবুক কমিউনিটি বলো, যে ঘটনা চলছে সেটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া দরকার, কারণ আগেও অনেক কন্ট্রোভার্সি দেখেছি, প্রতিটা কন্ট্রোভার্সিতেই ভাই মজা তো হয়, ভিউজ আসে, কিন্তু এটাতে ভিউজ এলো একটা কোথাও যেন খারাপ লাগা থেকে যাবে, যে নিজেদের কমিউনিটির লোকরাই নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করছে। আর সব থেকে বড় ব্যাপারটা শুধুমাত্র যে রোস্ট ভিডিও এইসবের মধ্যে থেমে নেই, পার্সোনাল অ্যাটাক, ফ্যামিলি স্ট্রাইক, লিগাল স্টেপ অনেক দূর দূর চলে গেছে। তো আমি চাইবো সবাই মিলে ব্যাপারটা নিজেরাই মিটিয়ে নিই। আর দেখো, আমার রোজ থেকে যদি কোনো রকমভাবে খারাপ লেগে থাকতে পারে, তুমি সেটা বলতে পারো, তুমি আমাকে বলতে পারো, আমার কোনো সমস্যা নেই। বাট প্লিজ, আমার ভিডিও যারা দেখছো তারা জেনিকে কেউ গিয়ে কমেন্ট বক্সে খিস্তি খাস্তা করো না, কারণ কোনো রকমভাবেই কাউকে পার্সোনাল অ্যাটাক করা উচিত না। আমি এটা পার্সোনালি মনে করি, রোস্ট বা এইসব কিছু হওয়া উচিত এন্টারটেনমেন্টের জন্য, এখানেই যেন ব্যাপারটা শেষ হয়ে যায়, আমি এটা চাইবো। যা গালিগালাজ করার আমাকে করো, কিন্তু অন্য কাউকে না। অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। অ্যান্ড পারলে আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করে দিও। Bye.